সাথে বেলি বাজিয়ে আমি এত বড় গায়ক না ভালো গাইতে পারি না আপনারা ভালোবেসে আপনাদের চরণের পাশে একটু ঠাই দিয়েছেন তাই প্রতিবছর এই গানের শিলা করে আমার পাগলের মুক্ত একটু দেখতে পারি আপনাদের প্রতি আমি সবচেয়ে বড় কৃতজ্ঞতা পোষণ করি যে ভালোবাসা দিয়ে আপনারা আপনাদের চরণের পাশে আমাকে রেখেছে তারপরে আসি বন্দনার পরে প্রতিটি শিল্পী তার মন থেকে একটি করে গান করে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমার আল্লাহর নবীর সামনে একটি নাতের আসল পেশ করলেন কিন্তু আমার সবচাইতে বড় কথা মনে চাইতেছে আমি তো আল্লাহর নবীরে দেখি নাই দেখছি হ্যাঁ কিন্তু পারে চিনব কিভাবে আমার মান্নান পাগলরে যদি দেখি পারে যদি চিনি হ্যাঁ এটা কিন্তু আমার কথা না সাইজি লালন বলেছে যেই মসজিদ সেই তোর আছনি হাতে নাই কোন ভালো খোদাও সে হয় এই কথা লালন কই না আল্লাহর কোরআনে কই আল্লাহর নবী বলেছে বিদায় ভাষণের সময় ওই গাদিরে খোদার মধ্যে যে আমি চলে যাব আমি তোমাদেরকে নিয়ে আর হজ করতে পারবো না কিন্তু আমি যাওয়ার পরে আমি দুটি বস্তু তোমাদের জন্য রেখে যাব আমাকে যে তোমরা পাবা সেই পাওয়ার সিঁড়িটা সাহাবীরা জিজ্ঞাসা করলে আমার আল্লাহর নবী বললেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এবং পবিত্র কোরআন শরীফ আহলে বায়াতটাকে তিনবার উচ্চারণ করলেন এবং কোরআনের কথা তিনি একবার উচ্চারণ করলেন তাহলে এটাই বোঝা যায় আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইলে একজন আল্লাহর অলিকে চিনলে আল্লাহর ফকিরকে চিনলে আল্লাহর পাগলকে চিনলে একজন নাইবির রাসূলকে চিনলে আমার রাসূলকে চেনা হয় জয় গুরু জয় গুরু তাই আমার পাগলের নামে একটি গান আমি করি তারপরে দেখি কর্তৃপক্ষ কোন দিকে আমার নিয়ে ঠেকায় সেই দিকে কথা এবং গান রাখার আমি চেষ্টা করব একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন আমি কি দিয়া কোন সময় কি কই হ্যাঁ তুমি
जगत